সীমান্তে ভারতীয় রূপার অলংকার আটক। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে ভারতীয় রূপার অলংকার আটক করেছে অষ্টান্ন বিজিবি। অষ্টান্ন বিজিবির উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদি হাসান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত পিলার 60/68 এর নিকট থেকে শূন্য লাইন হতে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন চোরা কারবারিকে ধাওয়া করলে চোরা কারবারি বাজারপাড়া মাঠ নামক স্থানে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে সর্বমোট 6 কেজি 388 গ্রাম রূপার অলংকার, যার আনুমানিক মূল্য প্রায় 5.5 লক্ষ টাকা উদ্ধার করে। আটককৃত রূপার অলংকার ঝিনাইদহ জেলার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।